প্রথম ধাপে 8ই মে বুধবার কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ থেকে সদর উপজেলার 145 কেন্দ্রে ও খোকসা উপজেলা পরিষদ থেকে খোকসা উপজেলার 50টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান স্ব প্রিসাইডিং অফিসাররা। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। কুষ্টিয়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিজেপি মোতায়েন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে 145টি কেন্দ্রে 1215টি বুথে 4,20,833 জন ভোটাধিকার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা ভালো আছে। এখানে বিজিবির টহল বিদ্যমান রয়েছে, এখানে র্যাবের টহল বিদ্যমান রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ আনসার সদস্য সহ পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল 8 তারিখ যখন নির্বাচন হবে, নির্বাচনের দিন সকালেই আমরা ব্যালট পেপার প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে দেব। এবারে নির্বাচনে সদর উপজেলা পরিষদে 2 জন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,15,094 জন। এর মমধ্যে পুরুষ ভোটার 2,05,165 জন, নারী ভোটার 2,91,035 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। 13টি ইউনিয়নের 145টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আর খোকসা উপজেলা পরিষদে 6 জন চেয়ারম্যান, 8 জন ভাইস চেয়ারম্যান ও 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। খোকসা উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,16,008 জন। 50টি ভোট কেন্দ্রে 342টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।